কৃষণা, এই সমালোচকরা তারা বলছেন শীতগুলো ঘুমে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি না, কিন্তু সমালোচকরা তারা বলছেন যে শীত ঘুমে রয়েছেন তিনি, যে কারণের জন্য তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, চোখ বন্ধ রয়েছে, যে কারণে তার চোখ বন্ধ থাকা অবস্থাতেই তাঁরই দলের কাউন্সিলররা তারা রীতিমতন হা হা করছেন, মানে তাদের সুরক্ষা কোথায় রয়েছে সেটা তারা বুঝতে পাচ্ছেন না। রাজ্যের মানুষ তারাও একই অবস্থা, কোথায় নিরাপত্তা রয়েছে, কোথায় সুরক্ষা রয়েছে তারাও বুঝতে পাচ্ছেন না। আর তারই মধ্যে দেখো এই জমি হাঙরদের খবর নতুন করে সামনে আসছে, নতুন করে। এবং শুধুমাত্র সমালোচকরা নহে, গতকাল আমরা দেখলাম তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে উপমুখ্যমন্ত্রী করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ দপ্তরটা তুলে দেওয়া হোক। তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন কলকাতা পুলিশ কী করছে, এত বন্দুক ঢুকছে কলকাতায়। অর্থাৎ বিধায়ক থেকে সাংসদ, তৃণমূলের নেতারাই প্রশ্ন করছেন এই রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে। আলোচনা যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, রয়েছেন শবনম দে, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। প্রথমেই যাব শবনম দির কাছে। শবনম দি, সরাসরি প্রশ্ন, তৃণমূলের নেতা, বিধায়ক এবং সাংসদরা বলছেন যে পুলিশ দফতরটা ঠিক করে সামলানো যাচ্ছে না। অন্যদিকে গতকাল প্রেস কনফারেন্স করে ফিরাদ হাকিম থেকে শুরু করে সুশান্ত ঘোষ বললেন আমরা জমি দখল আটকাতে পারবো না, এতটা অসহায়তা নিয়ে একটা রাজ্য সরকার চলছে, মাঝে মাঝে কি দয়া, একটু খারাপ লাগা, কম্প্যাশন লাগে? কিশলায় আজকে এই জমি দখল কিংবা এটা সিপিএমের থেকেই চলে এসেছে, এবং যখন সুশান্ত ঘোষ ওখানে আধিকারিক হয়ে, যেখানে কাউন্সিলর হয়ে 108 নম্বর ওয়ার্ডের জিতে, ইলেকশন জিতে এলেন, তখন থেকেই ওই জমিটা দখল হয়ে রয়েছে, এবং ওই জুলফিকার বলে উনি এই সাম্রাজ্যটা চালিয়ে গেছেন। আজকে এই মেয়র সাহেব বলছেন, এইটা আইনের জটিলতা তো আছেই, যে একটা সিভিল মামলা 20-30 বছর ধরে চলে, এবং সেখানে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হয়, হাইকোর্ট থেকে ডিভিশন হয় সিঙ্গেল থেকে, এবং ডিভিশন থেকে আবার সুপ্রিম কোর্ট যায়। এইখানে একটা আমাদের আইনের তো একটা প্রক্রিয়াটা বিশাল আমাদের দেশে রয়েছে, যেখানে এসে বন্দুক ঠেকানো সেটাও তো আইনের প্রক্রিয়া না, সেটা তো, এটা তো সুশান্ত বাবু নিজেই বলেছেন কাউন্সিলর হয়ে উনি, যে উনি কোনো রাজনীতিকে করেননি, দোষারোপ করেননি, উনি নিজেই বলেছেন কোনো একটা ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাটাক করা হয়েছে। দেখো এখানে আমাদের ইন্টেলিজেন্স যথেষ্ট ভালো কাজ করে, কিন্তু এখন মানুষ এতভাবে নিজেদের ইউটিলাইজ করছে, যেভাবে এইখানে ইন্টেলিজেন্স হোক, এরা হচ্ছে এমন একটা দুষ্কৃতি যারা এসে রেখি করছে। চারটার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি তনয়া, এবং আমার সঙ্গে কিশলয় রয়েছে, কিন্তু প্রত্যেকটা দিনই দেখুন কিছু না কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয় কিশলয়। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে, একদিকে আমরা কেলেঙ্কারি নিয়ে আলোচনা করেছি, দুর্নীতি নিয়ে আলোচনা করেছি, নিয়োগ থেকে শুরু করে একই সঙ্গে এই যে প্রচুর পরিমাণে অর্থ উদ্ধার সমস্ত নিয়ে আলোচনা করেছি, কিন্তু এবার জমি, মানে জমিও হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতছাড়া হচ্ছেন এবং হচ্ছে, এবং কলকাতার যারা একদম মানে উচ্চতম পজিশনগুলোতে রয়েছেন, মেয়র বলো, কলকাতার সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাউন্সিলর, নেতা নেত্রী সবাই বলছেন আমরা ভাই অপারগ, আমরা কিছু করতে পারবো না, কারণ জমি দখল হয়ে গেছে, কী করতে পারি, পুলিশ করবে। আর পুলিশকে গিয়ে প্রশ্ন করলে পুলিশ তো হিসেবই জানে না যে কোথায় কী ক্রাইম হচ্ছে, আমাদের প্রতিনিধিরাই বারবার প্রশ্ন করছে। সবথেকে বড় বিষয়, পুলিশের কাছে খবরই থাকে না। এই যেমন সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দীর্ঘদিন ধরে তিনি এই শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তার বাড়ির নিচে তিনি বসে রয়েছেন, অথচ দুজন সব শুটার নাকি তারা, একেবারে সকল তাদেরকে এটাই বলা হচ্ছে, এবং তারা বাইকে করে, স্কুটিতে করে আসছেন, বাইকও বলা যাচ্ছে না কারণ হাই স্পিডের গাড়ি নয়, এবং সেই গাড়িতে করে তারা আসছেন, এসে একটা বন্দুক তারা বার করছেন, তাকে তাক করছেন, কিন্তু সেই বন্দুক চলছে না, তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছেন, এটাও সম্ভব? ভয়ঙ্কর, রাজ্য জুড়ে জমি হাঙরদের দাপট চলছে, কলকাতা শহরেও জমি দখলের রাজনীতি চলছে, তনয়া, দায় এড়াচ্ছে পুরসভা, বলছে কিছু করার নেই। এই গোটা বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন, তারপর ফিরছি আলোচনা। উঠে এসেছে জমি দখল ও বেআইনি নির্মাণের লড়াই, কিন্তু বিঘের পর বিঘে ফাঁকা জমি ভেড়ি দখল হয়ে যাচ্ছে, কোথায় পুরসভা, কেন আটকানো যাচ্ছে না জমি হাঙরদের? 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ অবশ্য দায় ছেড়ে দিয়েছেন। এখানে 2.5 বছর এসেছি, এই 2.5 বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তার দায়ভার নেওয়ার দায়িত্ব আমার, তার আগে কি ঘটেছে সেটার দায়িত্ব আমার নয়।
আগে কি হয়েছে তা না জানতেই পারেন, কিন্তু চোখের সামনে যে বেআইনি কাজ হচ্ছে সেটাও কি আটকাতে পারেন কাউন্সিলর? পুরো প্রতিনিধি হিসেবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা, যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কি করে তার সমাধান করব? রাজ্য জুড়ে সরকারি জমি দখল, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ আটকানোর দায়িত্ব তাহলে কার? এই প্রশ্নে কার্যত হাত তুলে দিলেন মেয়র ফেরহাদ হাকিম। আমাদের পক্ষে অবৈধ নির্মাণ আটকানোর আমি তো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমার কমিশনারের আন্ডারে এক্সিকিউটিভ পাওয়ার, এটা কমিশনারের আন্ডারে ডিজি বিল্ডিং দেখবে, তাদের যে অফিসার আছে তারা দেখবে, পুলিশ দেখবে, যারা মাইনে পায় তার জন্য তারা দেখবে। অন্যান্য জমি দূরে থাক, নিজের পাড়ার সরকারি জমিকেই দখলমুক্ত করতে পারছেন না ফেরহাদ হাকিম, এর জন্য অবশ্য মামলা মোকদ্দমাকেই দায়ী করেছেন তিনি। আমার পাড়ায় একটা সরকারি জমি আছে, সেই জমিটা ছাড়াতে পারলে আমি ওখানে একটা চেতলা থানা করব, আমার এটা 10 বছরের স্বপ্ন। আমি মেয়র, আমি মন্ত্রী, 10 বছর ধরে পাচ্ছি না। রাজ্য জুড়ে দখলদারি, বেআইনি নির্মাণের জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন, প্রমোটারি শিল্প, কাউন্সিলরদের, তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি আপনি টাকা দিন, যা ইচ্ছে তাই করুন। এক একজন কাউন্সিলরের সরকারি জমির উপরে ধাবা আছে, তা যিনি শাসক তিনি যদি চোর হয় স্বাভাবিকভাবে যা পরিস্থিতি হওয়ার তাই হয়েছে। জনপ্রতিনিধির কাজটা ঠিক কি? মেয়র ফেরহাদ হাকিম কি বলতে চাইছেন? পুলিশ নিজের দায়িত্ব পালন করছে না, রাজ্যের পুলিশ মন্ত্রী ও ভূমি সংস্কার মন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলছেন তার দলের জনপ্রতিনিধিরা? রিপাবলিক বাংলা। কিশোরায় সমালোচকরা তারা বলছেন শীতগুলো ঘুমে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলছি না, কিন্তু সমালোচকরা তারা বলছেন যে শীত ঘুমে রয়েছেন তিনি, যে কারণের জন্য তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, চোখ বন্ধ রয়েছে, যে কারণে তার চোখ বন্ধ থাকা অবস্থাতেই তাঁরই দলের কাউন্সিলররা তারা রীতিমতন হা হা করছেন, মানে তাদের সুরক্ষা কোথায় রয়েছে সেটা তারা বুঝতে পাচ্ছেন না। রাজ্যের মানুষ তারাও একই অবস্থা, কোথায় নিরাপত্তা রয়েছে, কোথায় সুরক্ষা রয়েছে তারাও বুঝতে পাচ্ছেন না। আর তারই মধ্যে দেখো এই জমি হাঙরদের খবর নতুন করে সামনে আসছে, নতুন করে, এবং শুধুমাত্র সমালোচকরা নহে, গতকাল আমরা দেখলাম তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে উপমুখ্যমন্ত্রী করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ দপ্তরটা তুলে দেওয়া হোক। তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন কলকাতা পুলিশ কী করছে, এত বন্দুক ঢুকছে কলকাতায়। অর্থাৎ বিধায়ক থেকে সাংসদ, তৃণমূলের নেতারাই প্রশ্ন করছেন এই রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে। আলোচনা যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, রয়েছেন শবনম দে, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।